إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الناس اتقوا الله فإن التقوى ملاك الحسنات والتقوى ثمن الجنة والتقوى وصية الأولين والآخرين قال الله عز وجل ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله ومن التقوى إقامة الصلاة أيها الإخوة كنا تحدثنا فيما مضى عن بعض فضائل الصلاة واليوم إن شاء الله نكمل بعض هذه الأشياء شمالية مسلمين الكرام গত দর্শে গত খুতবাতে আলোচনা করেছিলাম যে সালাতের গুরুত্ব কি আজকে আমরা সে বিষয়ে বাকি কিছু আলোচনা করব ইনশাআল্লাহ গত দর্শে আমরা বলেছিলাম যে ইসলামের সবচেয়ে বড় রুকন হচ্ছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বড় রুকনটির পরে যে জিনিসটি আসে তা হচ্ছে সালাত তারপরে আমরা বলেছিলাম যে ইসলামের যে জিনিসও ইসলাম দাঁড়িয়ে আছে মূল যেটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমুদ বলেছেন আস-সালাতু উমুদ যেটাকে তিনি বলেছেন ইমাদউদ্দিন শব্দ ব্যবহার করেছেন যার উপরে আমরা উদাহরণ দিয়ে বুঝিয়েছিলাম যে একটি কুটির উপরে যেমনিভাবে মাঝের খুঁটি লাগে তাঁবুর জন্য তেমনিভাবে ইসলামের জন্য মাঝের খুঁটি হচ্ছে এই সালাত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে সরাসরি শব্দে ব্যবহৃত হয়েছে আমুদ তৃতীয়ত আল্লাহ তাআলা এই সালাতের এত গুরুত্ব যে তিনি সেটাকে আকাশে ফরজ করেছেন আসমানে ডেকে নিয়ে সেটা ফরজ করে দিয়েছেন এবং সেটা পঞ্চাশ ছিল পঞ্চাশটি কমিয়ে পাঁচে নিয়ে এসেছেন এবং বলেছেন যে কেউ পাঁচ পড়বে সে পঞ্চাশের সওয়াব পাবে সুতরাং এই গুরুত্বপূর্ণ এই সালাতটি আমরা বুঝতে পারছি কতটুকু গুরুত্ব না থাকলে শুধুমাত্র আল্লাহ তাআলা এই সালাতটিকে গুরুত্ব এত বেশি থাকলে শুধুমাত্র সেটাকে জন্য আল্লাহ তাআলা তার নবীকে ডেকে নিয়েছেন আর কোনো কিছুর জন্য ডেকে নেননি বলেন নাই যে যাকাত আদায় করতে বা সওয়াব ফলের জন্য ডেকে নেন নাই ডেকে নিয়েছেন সালাতটাকে ফরজ করার জন্য কারণ এইটা ঈমানদার এবং আল্লাহর মাঝে সেতু বন্ধন এর মাঝে আল্লাহ তাতে আল্লাহর সাথে সে সম্পর্ক তৈরি করে প্রতিবার পাঁচ প্রতিদিন পাঁচ বেলা এবং অন্য সময় যদি অতিরিক্ত নফল সালাত আদায় করে তার মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক তার ঝালাই করে নেওয়া হয় আরও বলেছিলাম যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এবং তার সাথীদেরকে এবং তার পরিবার পরিজনকে আল্লাহ তাআলা সরাসরি নির্দেশ দিয়েছেন যে আপনি সালাত আদায় করুন এবং আপনার এবং আপনি এই সালাতের উপরে নিজেকে স্থির রাখুন এবং ধৈর্যের সাথে সালাতের উপর আপনি প্রতিষ্ঠিত থাকুন অনুরূপভাবে এই সালাত পূর্ববর্তী সমস্ত নবী রাসূলদের রাসূলদের উপরও ফরজ ছিল এটাও আমরা তুলে ধরেছি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
তিনি তার সন্তানকে রেখে গেছেন মক্কাতে, বলেছেন রব্বানা লিউকিমুসসালাহ, হে আমাদের রব, যাতে সালাত আদায়কারী এই জন্য রেখে যাচ্ছি। সেই বাচ্চা, ছোট বাচ্চাকে সালাত আদায়কারী হবে আশায় মক্কা তার ঘরের কাছে রেখে গেছেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসালাম তার সম্পর্কে আল্লাহ বলেছেন তিনি তার পরিবারকে সালাতে নির্দেশ দিতেন। ওয়াকানা ইয়ামুরু আহলাহু বিসসালাতি ওয়াজ্জাকাতি ওয়াকানা ইনদা রাব্বিহি মারদিয়্যা। বনি ইসরাইল থেকে আল্লাহ তাআলা সালাতের অঙ্গীকার নিয়েছেন। অনুরূপভাবে মূসা আলাইহিস সালাতু ওয়াসালাম তাকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, বলেছেন ওয়া আকিমিস সালাতা লিযিক্রি, সালাতকে আমার স্মরণ প্রতিষ্ঠা করার জন্য তুমি সালাত কায়েম করো। অনুরূপভাবে মূসা ও হারুনকে আল্লাহ তাআলা বলেছেন তোমাদের ঘরগুলোকে কেবলামুখী করো আর সালাত আদায় করো, ঈমানদারদের সুসংবাদ জানাও। মারিয়াম বিনতে ইমরান ঈসা আলাইহিস সালাতু ওয়াসালামের মাকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ইয়া মারিয়াম উকনুতি লিরব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা রাকাইন, মারিয়াম রবের জন্য তুমি দাঁড়াও, ইবাদত করো, সাজদা করো, রুকু করো। ঈসা আলাইহিস সালাতু ওয়াসালাম তিনি যখন দোলনায় ছিলেন তখন তিনি যেই বাক্যটি বলেছেন সেটা হচ্ছে ইন্নি আব্দুল্লাহ আতানি আল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়্যা। সালাতের ওসিয়ত করছেন, তিনি ছোট দোলনায় থাকতে বলছেন যে আমাকে আল্লাহ তাআলা সালাতের নির্দেশনা দিয়েছেন। সালাত প্রতি নবী রাসূলদের জন্য সেটা ছিল আল্লাহর সাথে সম্পর্ক তৈরির একটা মাধ্যম, এবং এটা কোনো সালাতে কোনো দিন এমন ছিল না, কোনো যুগে ছিল না, কোনো নবী রাসূল এমন ছিলেন না যাদের যুগে সালাত ছিল না, সালাত সবসময় ছিল। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসালাম তিনি যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন রব্বি ইন্নি ওয়াহানাল আজমু মিন্নি ওয়াশতাআলা আর-রাসু শাইবা ওয়ালাম আকুম বিদুআইকি রব্বি শাকিয়্যা ওয়া ইন্নি খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই ওয়া কানাতি ইমরাতি আকিরান ফাহাব লি মিন লাদুনকা ওয়ালিয়্যা, আল্লাহ আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমার স্ত্রী বন্ধা, আমাকে সন্তান দান করুন। আল্লাহ তাআলা সেই সন্তান দানের সেই সুসংবাদটি তাকে সালাতে দাঁড়ানো অবস্থায় দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন ফানাদাতুল মালাইকা ওয়া হুয়া ক্বায়িম ইউসাল্লি ফিল মিহরাব, তিনি মেহরাবে সালাত আদায় করা অবস্থায় ছিলেন, এমন সময় তাকে ফেরেশতারা ডেকে তাকে সেই সুসংবাদ জানালো কি আল্লাহ তাআলা আপনাকে একটি সন্তান দান করবে যার নাম হবে ইয়াহিয়া, আগে কেউ এই নামে নামকরণ করেনি, আল্লাহ তাআলা সেটা শিখিয়ে দিলেন। লোকমান তিনি একজন পাগ্য ব্যক্তি ছিলেন, জ্ঞানী ব্যক্তি ছিলেন, তিনি তার সন্তানকে যে ওসিয়ত করেছেন তার মধ্যে একটি ওসিয়ত হচ্ছে ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়ামুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আযমিল উমুর, হে প্রিয় বৎস, সালাত কায়েম করো, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে নিষেধ করো, সবর করো, যে বিপদ হবে বিপদে তুমি আল্লাহর সবর করো, এখতিয়ার করো, যত বিপদ আসবে সবর এখতিয়ার করবে। অনুরূপভাবে যে সমস্ত নবী সবচেয়ে বেশি প্রসিদ্ধ হয়ে গেছেন, নবীদের সাথে যে সমস্ত কর্মকাণ্ড জড়িত তা হচ্ছে নবীরা সবাই মসজিদ বানিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম মসজিদ বানিয়েছেন, ইসমাইল মসজিদ বানিয়েছেন, ইসহাক মসজিদ বানিয়েছেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসালাম মসজিদ বানিয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ বানিয়েছেন। এদের সবাই বানানো মসজিদ হচ্ছে তিনটি, মক্কার মসজিদ বাইতুল আকস বাইতুল্লাহ বাইতুল মুকাদ্দাসের মসজিদ যেটা ইহুদিরা দখল করে আছে জোর করে, এবং মসজিদের নবী মদিনার মসজিদ যেটা আমরা সবাই জানি। এই মসজিদ, এই তিনটি মসজিদ নির্মাণ করেছেন তিনজন আল্লাহর প্রিয় বান্দারা, বিশেষ করে নবী রাসূলগণ তারা সেটা প্রতিষ্ঠা করেছেন। তারা নিজেদের বাড়ি ঘর প্রতিষ্ঠা করার কোনো প্রমাণ দেখি না, কিন্তু তাদের মসজিদ প্রতিষ্ঠা করার ইতিহাস রয়েছে এবং সেই মসজিদগুলো এখনো আবাদ করা রয়েছে। আজকে আমরা যেখান থেকে আলোচনা করবো সেটা হচ্ছে আল্লাহ তাআলা একটি বিষয় গুরুত্বের সাথে কোরআনে কারিম নির্দেশনা দিয়েছেন, সেটা হচ্ছে যখন সালাতের জন্য জুমার দিনে ডাকা হয় তখন তোমরা সব কিছু পরিত্যাগ করে সালাতের জন্য চলে আসবে। আল্লাহ তাআলা বলছেন
يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون কল্যাণ কোথায় আছে সেটা আল্লাহ বলে দিচ্ছেন। মানুষ দুনিয়ার মানুষ কল্যাণের জন্য ঘুরে বেড়ায়, সবকিছু কল্যাণ খুঁজে, যেটা সবচেয়ে বেশি কল্যাণ করে এটা খুঁজে বেড়ায়, কিন্তু জানে না কোথায় কল্যাণ আছে। আল্লাহ বলছে যদি কল্যাণ চাও, কল্যাণ কোথায় তোমরা জানতে চাও, তাহলে আসো। যখনই জুমার দিনে, জুমার দিনে যখনই আহ্বান হয়ে যাবে, এই দ্বিতীয় আহ্বান যখন হয়ে গেছে, প্রথম আহ্বান নয়, প্রথম আহ্বান পরবর্তীতে বাড়ানো হয়েছে, দ্বিতীয় আহ্বান যখন হবে, যখন ইমাম সাহেব খুতবা বসবে, তখন তখন আজানটা দেওয়া হয়, এই আজানের পরে আর কোনো কিছু করার অনুমতি নাই, মসজিদে চলে আসতে হবে, বেচা কিনা করার অনুমতি নেই এবং কোনো লেনদেন করার অনুমতি নেই, সব কিছু বাদ দিয়ে মসজিদে চলে আসতে হবে, তখন আর কারোর সাথে গল্প করার অনুমতি নেই। এটাই আল্লাহ তাআলার নির্দেশনা, কেন মসজিদে যেন সালাতটা কায়েম করা যায়। ইজা নুদিয়া লিসসালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ, সালাতের আহ্বান যখন জানানো হবে আল্লাহর জিকিরকে সমুন্নত করার জন্য, যেন দ্রুত সেদিকে ধাবিত হয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে সেই নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা আজকে সেরকম একটি জুমার দিনে আজান দেওয়া হয়েছে, আমরা সেখানে উপস্থিত হয়েছে, এটা আল্লাহর পক্ষ থেকে জুমার দিনে বড় নেয়ামত। এই জুমার দিনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমরা পরে এসেছি কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য আগের জিনিসটা রেখে দিয়েছে। আমরা দুনিয়াতে পরে এসেছি, অর্থাৎ এই উম্মত পরে আসছে, ইহুদি নাসারা আগে আসছে, কিন্তু ইহুদি নাসারাদের জন্য আল্লাহ তাআলা এই জুমার দিনটিকে তাদের জন্য নেয়ামত হিসেবে দেননি, এটা আমাদের জন্য রেখে দিয়েছেন। নাহনুল আখিরুনা সাবিকুন, আমরা পরে আসছি তবে আমরা আগে। আল ইহুদু গাদান ওয়ান নাসারা বাদা গাদিন, ইহুদিরা শনিবারে পালন করে আর যারা খ্রিস্টান নাসারা তারা পালন করে রবিবারে। আল্লাহ তাআলা আমাদের জন্য শুক্রবার দিনটিকে রেখে দিয়েছেন। এই শুক্রবার দিনটির ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনি বলেছেন এই দিনটিতে আদমকে সৃষ্টি করা হয়েছে, এই দিনটিতে আদমকে জান্নাতে দেয়া হয়েছে, এই দিনটিতে আবার বেরও করা হয়েছে, এই দিনটিতে কেয়ামতও কায়েম হবে, এ সবই এই দিনের সাথে সম্পৃক্ত। এই দিনের ফজিলতে অনেকে গ্রন্থ রচনা করেছেন। এই দিনের মূল কাজ কি? সালাত। যেই সালাতের জন্য আমরা আলোচনা করছি, যে বিষয়টি আলোচনা করছি, এই বিষয়টি হচ্ছে এই দিনের মূল কাজ। এদিনে সকাল থেকে সালাতের প্রস্তুতি নিতে বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাররাহা বিসসাআতিল উলা ফাকান্নামা ক্বাররাবা বাদানা, কেউ যদি প্রথম ঘন্টায় মসজিদে আসে, সেজন্য একটি উট কোরবানি, উটকে আল্লাহর দরবারে পেশ করলো কোরবানি হিসাবে। প্রথম ঘন্টা কি? আরবদের অ্যারাবিয়ান ঘন্টা আছে, তা শুরু হয় সকাল 6টা থেকে 7টা বাদ পর্যন্ত প্রথম ঘন্টা। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ঘন্টা উল্লেখ করেছেন। তারপর তিনি উল্লেখ করেছেন যখন ইমাম সাহেব খুতবা দিতে শুরু করে, ফেরেশতারা তখন আর কারো নাম লেখে না, তখন তারা খুতবা শুনতে বসে যায়। এর অর্থ হচ্ছে সালাতের এতই গুরুত্ব, এটার জন্য সকাল থেকে প্রস্তুতি নিতে হয়, সকাল থেকে প্রস্তুতি নেওয়ার কথা বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে গোসল করবে এবং গোসল করাবে, তারপর আসবে, হেঁটে আসবে, পায়ে হেঁটে আসবে মসজিদে, এবং যতটুকু আল্লাহ তার জন্য মঞ্জুর করেছে অতটুকু সালাত আদায় করবে, এবং দুজনের মধ্যে পার্থক্য করবে না, তারপর যে সালাত আদায় করবে তার গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এ তো বড় সুযোগ, এবং তিনি বলেছেন দুই জুমার মাঝখানের গুনাহগুলি ক্ষমা করে দেওয়া হবে। এই সুযোগটা নিতে পারে সালাতের জন্য, আর কোনো কারণে সেটা পাচ্ছে না কেউ। সালাতের এতই গুরুত্ব, আল্লাহ তাআলা কোরআনে কারিমে আরো বলেছেন, শুধু সালাতের ব্যাপারে, জুমা নয়, যে কোনো সালাতের ব্যাপারে বলেছেন, ওই যা নাদাই তুমি সালাত ইত্তাখাজুয়া হুজুয়া ওয়ালাইবা যালিকা বিআন্নাহুম কওমুন লা ইয়াকিলুন, যখন তাদেরকে ডাকা হয়, যখন তোমাদেরকে ডাকা হয় সালাতের দিকে, তখন তারা সেটাকে গ্রহণ করে ঠাট্টা এবং মস্কারের বিষয় নিয়ে, উপহাস করে, খেলাধুলা বিষয় নিয়ে মনে করে তারা। দালকি বিআন্নাহুম কওমুল্লা ইয়াকুলুন, তারা বিবেকবান মানুষ নয়, বিবেকবানরা কখনো সালাত নিয়ে কোনো গড়িমসি করে না, সালাত সময় আসলে তারা সব কিছু ভুলে যায়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সাথে কথা বলতেন, কিন্তু যখন সালাতের সময় হতো তিনি এমনভাবে চলে যেতেন যেন তিনি আমাদেরকে চিনেন না, আমরাও তাকে চিনি না, এরকম অবস্থায় চলে যেতেন। এটা হচ্ছে এই কারণে যে সালাতের গুরুত্ব বুঝতে হবে। সালাতের সময় অনেকে দেখা যায়
যে এই আরেকটু করি, আরেকটুর কারণে তিনি কিন্তু তাকবীর উলাফত করছেন, প্রথম তাকবীর হারাইছেন। অথচ তাকবীরুল উলার সওয়াব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, মানুষ যদি জানতো যে প্রথম তাকবীর পাওয়ার কি সওয়াব, তাহলে তারা লটারি করে হলেও প্রথম তাকবীর প্রথম রাকা প্রথম প্রথম কাতারে থাকার জন্য লটারি করতো, এবং তারা সেটার জন্য দৌড়ে সেটার জন্য তারা সবসময় প্রস্তুতি অবলম্বন করতো, সেটার জন্য তারা লটারি করতো। এসবই কিন্তু কেন, যেন সালাতের গুরুত্বের জন্য শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন। অথচ কিছু মানুষ আছে সালাতের সময়ে তাদের আরেকটু কাজ, সামান্য কাজ বাকি থাকে, ওই সামান্য কাজ কোনোদিনই শেষ হবে না, এটা থাকবেই। দুনিয়াতে যত কাজই থাকুক মনে করবেন না এটা শেষ হয়ে যাবে, এটার একটা লেশ থাকবেই। আপনি যদি আল্লাহর বান্দা হন, আল্লাহর প্রিয় বান্দা হতে চান, সালাতের সময় আসলে সমস্ত কিছু পরিত্যাগ করে আল্লাহর জন্য ছেড়ে দিতে হবে। সেটাকে মনে করবেন যে এটাই আমার হয়তো জীবনের শেষ সালাত, হতে পারে এরপরে আমার আর সালাতের সময় আসবে না, এটাই হয়তো আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের আমার একমাত্র সুযোগ, এরপর হয়তো এই সুযোগ আর আমার হাসিল হবে না। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, তার চেয়ে উত্তম আর উত্তম কথা আর কারো উত্তম কথা হতে পারে না যে ব্যক্তি আল্লাহর দিকে আহ্বান করে এবং আমলে সালেহ করে, নেক আমল করে এবং বলে নিঃসন্দেহে আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। আল্লাহ আল্লাহ তাআলার এই বাণীর তাফসির করেছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি বলেন এই বাণী নাজিল হয়েছে ইন্নামা নাজালাত ফিল মুয়াজ্জিনিন, যারা আজান দেয় মানুষকে আহ্বান করে তাদের ব্যাপারে আয়াত নাজিল হচ্ছে, যারা আহ্বান করে এদের কথা সবচেয়ে উত্তম। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তাফসিরটি উল্লেখ করেছেন বিশুদ্ধ সনদে। এর অর্থ হচ্ছে সবচেয়ে উত্তম কাজ হচ্ছে সালাতের দিকে আহ্বান করা, আজান দেয়া। এবং হাদিসও আছে কিয়ামতের মাঠে আতওয়াল উন্নাস আনাকান ইয়াউমুল কিয়ামা, তারা ঘাড় অনেক উপরে হবে, তাই বলে আপনি ঘাড় উপর হবে মানুষ উপর হবে এটা মনে করবেন না, মানুষ সহ আর তারা সম্মানিত হবে, তাদের দেখে সবাই সম্মানিত মনে করবে। কেন? এই জন্য যে তারা আল্লাহর দিকে আহ্বান জানিয়েছে, সে আহ্বান জানা হচ্ছে সালাতের দিকে মানুষকে আহ্বান জানিয়েছে। যেই সালাতের দিকে আহ্বানের জন্য আল্লাহ তাআলা বিশেষ সম্মানের ব্যবস্থা করেছেন, সেই সেই সালাতের কী সম্মান হতে পারে তা যে কোনো মানুষই বুঝতে পারে। অনুরূপভাবে আরেকটি বিশেষ মর্যাদা আমরা বুঝতে পারি, আল্লাহ তাআলা এই সালাতের জন্য, সালাত আদায়ের জন্য বিশেষ বিশেষ কিছু নিয়ম মেনটেন করতে বলেছেন আমাদেরকে। সালাতের জন্য ও তাহারাত পবিত্রতা লাগে, আর কোনো ইবাদতের জন্য পবিত্রতা বাধ্যতামূলক করা হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকবালুল্লাহু সালাতা আহাদ সালাতু মান আহদাসা হাত্তা ইতাওয়াদ্দা, যার অযু নষ্ট হবে তা যতক্ষণ অযু না করবে তার সালাত আল্লাহ তাআলা কবুল করবেন না। অথচ দেখেন আপনি মুখস্থ কোরআন শরীফ পড়তে পারেন, আর বিশুদ্ধ মতে তোয়াফও যদি কোনো কেউ করে ফেলে তার তোয়াফ হয়ে যাবে, যদিও তার কেউ কেউ এটাকে বলেছেন যে তার ইয়া লাগবে, দম লাগবে বা ইত্যাদি বিভিন্ন মাসালা আছে, সেখানে আমি আলোচনা করছি না, কিন্তু সেটাও সালাতের মতো হওয়ার কারণে যদি অযু লাগেও। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আপ তোয়াফু বিল বাইতে সালাত, আল্লাহর ঘরের তোয়াফ করাটা সালাতের মতো, ইল্লা আন্নাকুম তাতাহাদ্দাসুনা ফি, তবে তোমরা এটা কথা বলো। এর অর্থ হচ্ছে সালাতের মতো হওয়ার কারণে তার অযু লাগতেছে, আর সালাতের জন্য অযু লাগবেই। বিশেষ শুধু পবিত্র এই অবস্থা, শুধু পবিত্র হলে চলবে না, আপনার কাপড় পবিত্র হতে হবে, আপনার যেই জায়গায় সালাত আদায় করতেন সেটাও পবিত্র হতে হবে, তাহলে আপনাকে সার্বিক পবিত্রতা এই সালাতের জন্য লাগতেছে। একজন মানুষ যদি করে এইভাবে পবিত্র হতে থাকে, এর অর্থ হচ্ছে সে কিন্তু নিজেকে অন্য কর্ম থেকেও পবিত্র করবে, অন্যায় আচরণ থেকেও পবিত্র করবে। সুতরাং সালাতের গুরুত্ব আমরা বুঝতে পারছি, সালাত মানুষকে আসলেই পবিত্র করে তোলে, যেটা অন্য কিছুতে এত পবিত্র হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সালাতের ব্যাপারে গুরুত্ব বেশি দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলা সালাতি ফাগসুলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলুকুম ইলাল কাবাইন। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, যখন সালাতের জন্য দাঁড়াও তখন তোমরা তোমাদের তোমাদের চেহারা ফাগসুলু উজুহাকুম, চেহারা সমূহ ধুয়ে ফেলো, তারপর বলেছেন হাত ধুয়ে ফেলতে, কোনো পর্যন্ত মাথা মসে করতে বলেছেন, পা ধুতে বলেছেন, অন্য কোনো ইবাদতের জন্য এত নিয়ম নির্ধারণ করা হয়নি। এর অর্থ হচ্ছে আপনি আগে থেকে প্রস্তুতি নিচ্ছেন যে আমি আমার রব্বুল আলামিনের সামনে দাঁড়াতে যাচ্ছি, আমি আমার স্রষ্টার সামনে দাঁড়াতে যাচ্ছি, আপনার কিছু প্রস্তুতি থাকার দরকার আছে, এই জন্য আগে কিছু সুন্নত সালাত রেখেছে,
যাতে করে মূল সালাতটা পড়ার আগে আপনার অন্তরটা অন্তত ঠিক হয়। আপনি যখন সুন্নত সালাত পড়বেন মনে হবে যে কিছু তো বাদ পড়ে গেছে, সামনের বারে আর যেন ভুল না হয়, অন্তত যেন ফরজ সালাতের সময় আপনার একটু ছুটে না যায়, অন্তত চিন্তা আসবে যে সুন্নত তো কিছু করলাম, এটা তো মধ্যে মন তো ঠিক করতে পারিনি, ফরজ সালাতের জন্য যেন আমি মনটা স্থির করে রাখতে পারি। আবার যখন ফরজের মধ্যে যখন যে একটু কম হয়ে গেছে আবার একটু সুন্নত রেখেছে, যাতে করে এরপরে দুই রাকাত পড়ে বা কিছু পড়ে আপনি যেন বলতে পারেন যে যে অংশটুকু কম হয়ে গেছে এটা পুরে দিলাম। এটা মূল সালাতকে পূর্ণ করার জন্য আপনাকে কতটুকু সুযোগ দেওয়া হচ্ছে। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাশরের দিন প্রথম হিসাব হবে সালাতের, সালাতের হিসাব হওয়ার পরে দেখা যে ফরজ সালাতে কারো কমতি হয়েছে, বলবে যে দেখো তো নফল আছে কিনা তার খুঁজে দেখো, নফল থাকলে তা দিয়ে পূরণ করা হবে, কিন্তু যার ফরজ সালাত নাই নফল দিয়ে পূরণ করবে কি করে? শুধু অনেকে আছে, এই তো মাস একটা আসছে, এই মাসে কেউ কেউ দেখবেন যে সারা রাত ইবাদত করার জন্য বসবে, আবার কোনো কোনো মাসে তারা সারা রাত রাত ইবাদত করে কিন্তু ফরজ সালাতের প্রতি তারা গুরুত্ব দেয় না। এটাতে কি হয়, তাদের সারা দিন যদি কোনো আপনি যদি কোনো বাইরে মলম মাখেন, প্যাডের ভিতরে যদি আপনার রোগ থাকে কাজ হবে না সেটা দিয়ে, অন্তত ভিতরে ঠিক করতে হবে, আপনাকে মূল জিনিসটা ঠিক করতে হবে। যার ফরজ সালাত নাই নফল দিয়ে কোনো কাজে লাগবে না সেটা দিয়ে। অনেকে আছে একদিন যত ইবাদত করে ফেলবে, পাঁচ ওয়াক্ত সালাতের গুরুত্ব তাদের কাছে নেই, কারণ তারা মূল কোন জিনিসটায় গুরুত্ব দিতে হবে সেটাই বুঝতে পারেনি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যেই ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে এমন ব্যক্তির জন্য তিনি জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এক বেদুইন এসে বললো ইয়া রাসূলুল্লাহ আমি যদি কোনো চেয়ে না বাড়াই, বলছে না বাড়া যদি তুমি অতিরিক্ত করো ভালো, না বাড়াইলে কোনো সমস্যা নেই। লোকটি চলে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আফলাহা ইন সাদাকা, লোকটি যদি সত্য সত্যি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে তাহলে সফল কাম হবে। সেই সফল কাম আর কি, জান্নাতে যাওয়ার জন্য সুসংবাদ দেওয়া হচ্ছে। এটা এই জন্য যে সালাত মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়, আর সালাত ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই, সালাতের মাধ্যমেই জান্নাতে যেতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে সালাতের জন্য উত্তম অবস্থাকে বিবেচনা করার জন্য দেখুন, প্রথম প্রথম যখন কেউ মদ হারাম ছিল না তখনও বলা হয়েছিল যে তোমরা পবিত্র, যখন যতক্ষণ পর্যন্ত কি বলছ মুখ থেকে কি বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমরা সালাতের দিকে যেও না। অধিকাংশ মানুষ যখন সালাতে আসে এখন বেশিরভাগই বিড়বিড় করতে আসে, কারোর সাথে ঝগড়া করে আসছে, অথবা অফিসে কোনো কারোর সাথে কোনো সমস্যা তৈরি করে আসছে, অথবা পরিবারের সাথে কারোর সাথে ভেজাল লাগিয়ে আসছে, সেটা নিয়ে এসে সালাত আদায় করছে। এর অর্থ হচ্ছে সে কিন্তু সালাত পড়ছে না, সে কোনো রকমের দায় সারা গোছের কাজটা সারতে চাচ্ছে, এটা কিন্তু সালাতের মূল উদ্দেশ্য হতে পারে না। এই জন্য একজন মানুষ যখন সালাত আদায় করবে সে জানতে হবে সে কী বলছে। আল্লাহ তাআলা বলছেন হাত্তা তাআলামু মা তাকুলুন, কি বলছো এটা তোমার জানতে হবে। যখন আপনি আল্লাহু আকবর বলছেন আল্লাহ আসলে সবচেয়ে বড়, এটা বিশ্বাস করতে হবে আপনাকে যে আমার রব্বুল আলামিনের চেয়ে বড় আর কিছু হতে পারে না। এই বড় কি, এই বড় তো আপনি বুঝতে হবে যে আসলে বড় কোনটাকে বলা হচ্ছে, কোনটাকে বড় বলা হচ্ছে। আমার রব্বুল আলামিন এত বড় তার দৃষ্টিতে আমি কত ক্ষুদ্র একটু চিন্তা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা আসমান এবং জমিনকে সেগুলিকে আঙ্গুলের উপর রাখবেন হাশরের দিন, তার আঙ্গুলের উপর, আমার আঙ্গুল দেখাচ্ছি না, তার আঙ্গুলের উপর রাখবেন এবং বলবেন আনাল মালিক আইনা মুলুকুদ দুনিয়া, আসমান জমিন কত বড়, ফুল অল ইউনিভার্স সবটাকে আপনি আঙ্গুলের উপর রেখে বলবেন আনাল মালিক আইনা মুলুকুদ দুনিয়া, আমি রাজা দিরাজ, দুনিয়ার রাজারা কোথায়। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন ইয়াও মানাতু ইসসামা কাতাই সিজিলিল কুতুব কামা বাদানা আউয়াল খালকিন নুঈদু ওয়াদান আলাইনা ইন্না কুন্না ফাইলিন, যেদিন আমরা ভাঁজ করে রাখবো আসমানসমূহকে। কোথায় রাখবে? অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়াসসামাওয়াতু মাতওয়িয়াতুম বিয়ামিনিহি, সমস্ত আসমানগুলিকে আল্লাহ ডান হাতে ভাঁজ করে রাখবেন। আল্লাহ তাআলা বলেছেন আসমান কত বড় দেখেন নাই। এক ব্যক্তি মানুষের মধ্যে এক ব্যক্তি শুধু আসমান ভেদ করে গিয়ে চলে আসতে তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর কারো সম্পর্কে আমরা দেখি না। তাহলে বুঝা তিনি জানে তিনি কত দূরে সেটা তিনি বর্ণনা করেছেন হাদিসুল ইসরাউল মেরাজে, মেরাজের ঘটনা তিনি বর্ণনা করেছেন কত দূরে সেটা, কত উপরে সেটা, এ সমস্ত আসমানগুলি যার হাতে মুঠো থাকবে তিনি কত বড় হতে পারেন একটু চিন্তা করে দেখা দরকার। এই মহান তিনি কবির, তিনি আজিম, আরদম মিনকুল্লি শাই। যখন আপনি বলেন সুবহান রাব্বিয়াল আযীম,
আপনার মনের ভিতরে আসা দরকার, আমার রব্বুল আলামিন কত বড়, আমার মতো একজন মানুষকে জাহান্নামে দিতে তার কোনো কিছুই কোনো ক্ষতি কোনো কিছুই ক্ষতি হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে কুদসিতে, আল্লাহ তাআলা বলেন, হে বনি আদম, লাউ আন্না আউয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আত্তা কলবি রাজুলিন মা যাদা ফি মুলকি শাইয়্যা। হে বনি আদম, যদি তোমাদের সমস্ত জিন ইন সবাই যদি একবার মুত্তাকি হয়ে যাও, এতে আমার মুলুক আমার রাজত্বে কোনো কিছু বেড়ে যাবে না। আর সবাই যদি একদম সবাই জিন মানব জিন এবং সব অন্যান্য যত কিছু আছে সব যদি কোনো তোমরা সবাই একবার ফাজের সবচেয়ে বেশি ফাসেক হয়ে যাও, আমার রাজত্বের কোনো কিছু কমে যাবে না। ইন্নামা হিয়া আমাল উসিহা লাকুম, যা তোমরা করবে আমলগুলি তোমাদের জন্য আমি শুধু সংরক্ষণ করে রাখি। আমাদের স্বার্থেই আমরা আল্লাহর ইবাদত করা উচিত, আল্লাহর কোনো কিছু সেটাতে বেড়ে যাবে না, আল্লাহ তাআলার কোনো কিছু তাতে বেড়ে যাবে না। এই জন্য আল্লাহর ইবাদতের জন্য আমাদেরকে যখন আহ্বান করা হবে তখন আমাদেরকে সব কিছু ছেড়ে, রব্বুল আলামিন তিনি মহান, তিনি ডাকছেন, তার ডাকে আমাদেরকে সাড়া দিতে হবে, কি বলছি তা বুঝতে হবে, মুখে যা বলছি অন্তরের সাথে মিলাতে হবে, অন্তরের সাথে মিলাতে হবে। এই জন্য সালাতটা বুঝা একটা গুরুত্বপূর্ণ কাজ, এইটা এমন কাজ যে প্রতিবার পাঁচবার আল্লাহর সাথে ওয়াদা করেন। যে ব্যক্তি ওয়াদা করে ওয়ানাখলাড়ু ওয়ানাতরুকু মা ইয়াফ জুরুকা, যে ব্যক্তি বলে রাতের বেলা যখন যখন সে ভীতির পরে যখন বলতে থাকে আমি সম্পর্ক ত্যাগ করি, ওয়ানাতরুকু এবং তাকে ছেড়ে দেয় যে আপনার সাথে নাফরমানি করে, দিনের বেলা তার সাথে আর চলাফেরা করে কেমনে, সে কীভাবে করতে পারে, ওই লোকদের সাথে তার চলাফেরা উঠে বসা কেমনে হয়, যেই লোকের ব্যাপারে রাত্রে বলেছে যে আল্লাহ যারা আপনার বিরোধিতা করে, আপনার শরীয়তের বিরোধিতা করে, আপনার বিধানের বিরোধিতা করে, আপনার আপনার ইমান আকিদার বিরোধিতা করে, তাদের সাথে আমি নাই, তাদের সাথে আমি সম্পর্ক ত্যাগ করি, দিনের বেলা আবার তার সাথে থাকে। এর অর্থ হচ্ছে আপনি ওয়াদা খেলাপ করছেন, রাতে একবার ওয়াদা করছেন, দিনে সেটা খেলাপ করছেন। এটা এই জন্য করি, কেন করি আমরা, কারণ আমরা কি বলছি তা বুঝি না, কি বলছি তা বুঝি না। একজন মানুষ বুঝতে পারতো আল্লাহর সাথে সে কি বলছে, যখন বলেন সুবহান রাব্বিয়াল আলা, আমার রব তিনি কতই না পবিত্র, তিনি সবচেয়ে উপরে, তখন আর মনে করতে পারতেন না যে আল্লাহ সব জায়গায়, আপনার ভিতরে ভাবান্তর আসতো আমার রব সব কিছুর উপরে, সব কিছুর উপরে, সব কিছু এতই ক্ষুদ্রতি ক্ষুদ্র যে আসমান এবং জমির সবগুলিকে একত্র করলে কুরসির ভিতরে সাতটি দেরহামের মতো মুদ্রার মতো, সাতটি মুদ্রা, সাতটি মুদ্রা, এক এক মুদ্রা কয়েন আপনি জানেন, এই কয়েন কুরসির ভিতরে, আর কুরসি হচ্ছে আমার রবের আরশের সামনে ফেলে রাখা একটা ছোট্ট জিনিস, ছোট জিনিস। সে রব্বুল আলামিন তার ব্যাপারে আপনার কি ধারণা হতে পারে, তিনি কত আলা, তিনি কত বড় আজিম। যখন আমি সুবহান রাব্বিয়াল আজিম বলি কেন আমি এটা বুঝতে পারি না, কিছু মানুষ কেন মনে করে সব জায়গায় আল্লাহ, কেন তাদের কি আকিদা শুদ্ধ হয়েছে, সালাতের মাধ্যমে তার আকিদাটা শুদ্ধ হতে পারতো, কারণ সালাতের অর্থ বোঝার চিন্তা আমরা কোনোদিন করি না, সালাত পড়ে যাচ্ছি একটা দায়িত্ব আদায় মনে করে কাজ করে যাচ্ছি। হ্যাঁ, আল্লাহ তাআলা কবুল করার মালিক, তিনি কবুল করবেন, তিনি অন্তর দেখে কবুল করবেন, কতটুকু কবুল করবেন সেটার আলোচনা আমরা করছি না, কিন্তু সেটা আলোচনা ভিন্ন, কিন্তু আপনাকে তো বুঝতে হবে আপনি কি বলছেন, আল্লাহর সাথে কি ওয়াদা করছেন, আল্লাহকে কিভাবে সম্মানিত করছেন, এটা কি আসলে কি আপনার মুখ থেকে বের হচ্ছে নাকি অন্তর থেকে বের হচ্ছে, তা আমার আপনার জানা দরকার রয়েছে। এতই গুরুত্বপূর্ণ সালাত হওয়ার কারণে চিন্তা করে দেখুন, আপনাকে যদি পানি না পান তেমন কারণ অনুমতি দেওয়া হয়েছে, কারণ আপনাকে পবিত্র থাকতেই হবে, পবিত্রতা ব্যতীত এই কাজটি করা যাবে না। যেই কাজটি বেশি সম্মানিত এই কাজটির জন্য বিশেষ ব্যবস্থাপনা তুলে ধরা হয়েছে যে যদি পানি না থাকে তায়াম্মুম হলেও করতে হবে, যদি তায়াম্মুম করার সুযোগ না থাকে তারপরে সালাত আদায় করতে হবে। এর অর্থ যে সালাত কোনোভাবেই কোনো ব্যক্তি থেকে যতক্ষণ পর্যন্ত মুশ আসে ততক্ষণ পর্যন্ত সালাত ত্যাগ করতে পারে না। অনেক মানুষকে দেখা যায় অসুস্থ হলে আর সালাত পড়ে না, হাসপাতালে গেলে তার সালাত কি মাফ হয়ে গেছে, না তাকে সালাত পড়তে হবে, যদি সে পানি ব্যবহার করতে না পারে তায়াম্মুম করবে, তায়াম্মুম ব্যবহার করতে না পারলে বিনা ওযু বিনা পানি বিনা তায়াম্মুমে সালাত আদায় করতে হবে তাকে, কোনোটাই ব্যবহার করতে না পারলে যেভাবে পারে। আল্লাহ তাআলা বলেছেন ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যতটুকু পারো অতটুকু তুমি তাকওয়া অবলম্বন করো। এটুকু তার সাধ্যের ভিতরে ছিল। আপনাদের মধ্যে অনেকে রোগাক্রান্ত হবেন, অনেকে বাসায় রোগাক্রান্ত আছে, তাদেরকে সালাতের কথা মনে করিয়ে দেয়া এটা আপনার দায়িত্ব। যে ব্যক্তি মনে করিয়ে দিবে না সে গুনাহগার হবে, কারণ একজন মানুষ অসুস্থ অবস্থা অনেক কিছু ভুলে যেতে পারে,
আপনার দায়িত্ব হচ্ছে তাকে মনে করিয়ে দেয়া, মনে করিয়ে দিবেন, অথবা সে পড়ার প্রতি আগ্রহ হারিয়ে ফেলতে পারে, আপনার দায়িত্ব হচ্ছে তাকে আগ্রহ আগ্রহ তার আগ্রহ তৈরি করে দেয়া। আরেকটি গুরুত্ব হচ্ছে যে এই মসজিদগুলোকে নির্মাণ করার জন্য আল্লাহ তা নির্দেশ দিয়েছেন। মসজিদ নির্মাণের গুরুত্ব আরেকটু কি, যাদের ইমান আছে, আমল আখিরাতের উপর ইমান রাখে, আল্লাহর উপর ইমান রাখে, তারাই মসজিদ নির্মাণ করে আল্লাহ তাআলা বলেছেন। কারণ এই মসজিদগুলোতে সালাত হয়, আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা ইয়াবুরু মাসাজিদ আল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহর উপর ইমান রাখে এবং আখিরাতের উপর ইমান রাখে তারাই মসজিদ নির্মাণ করে। অর্থাৎ মসজিদ নির্মাণ যার তার দ্বারা হয় না, সত্যিকার অর্থে যারা ইমান রাখে যে এই মসজিদ আমার জন্য জান্নাতের কারণ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান ওয়ালাউ কামিফহাসি কাতাতিন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, কেউ যদি কোনো মসজিদ নির্মাণ করে শুধুমাত্র যদি কামিফহাসি কাতাতিন, কাতাত পাখির মতো, যেই আমাদের কবুতরের মতো একটি পাখি, কালো যেটার মধ্যে ডোরা কাটা আছে, এটা সাধারণত বসি কখনো কখনো তারা কি করে এই রোদ পোহানোর জন্য আপনি দেখবেন কোনো কোনো পাখি ডানা বিছিয়ে দেয়, এ অথবা কখনো দেখবেন যে তারা এই বালির মধ্যে তারা কি করে নিজেরা বালি স্নানের মতো করে বসে। এতটুকু জায়গা যদি কোনো কেউ নির্মাণ করে মসজিদ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করবে। এইটুকু অল্প অল্প জায়গা কেন, এটা সেটা এই জন্য সে মসজিদ নির্মাণ করার অর্থই হচ্ছে সালাতের ব্যবস্থাপনা করে দেয়া। সুতরাং সালাতের গুরুত্ব কত বেশি এটা আমরা এর থেকে বুঝতে পারি। সালাত কখনো কোনো মানুষের থেকে ছুটে যায় না, যতক্ষণ ঈমান আছে, যতক্ষণ তার হুঁশ আছে ততক্ষণ তাকে সালাত আদায় করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাউকুতা, সালাত ঈমানদারদের উপরে সময় অনুসারে লেখা হয়েছে, একটা আরেকটা সময় নিয়ে গেলে হবে না, যেটা যে সময় লেখছে সেই সময় আপনাকে সেটা যথাযথভাবে আদায় করতে হবে তার সময় মতে। এমন কি যুদ্ধের ময়দানেও সালাত আদায় করতে হয়, যুদ্ধের ময়দানে যেখানে জান নিয়ে টানাটানি সেখানেও সালাত আদায় করতে হয়। কোরআনে কারিমে আল্লাহ তাআলা সেটা স্পষ্ট ঘোষণা দিয়ে দিয়েছেন, রসুলের জন্য শুধু বর্ণনা রেখে দিয়েছেন যে কীভাবে করতে হবে দেখিয়ে দিয়েছেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু আল্লাহ তাআলা বলে দিয়েছেন যুদ্ধের ময়দানে হলো তোমাদেরকে সালাত আদায় করতে হবে। যুদ্ধের ময়দানে যেখানে মানুষের নিজের জীবন নিয়ে টানাটানি সেখানে যেখানে সালাতের নির্দেশনা দেওয়া হয়েছে, আমরা যারা নিরাপত্তার মধ্যে আছি, এখন নিরাপত্তার চাদরে ডুবে আছি, আমাদের কি সালাত আদায় করা উচিত নয়? আমরা কতটুকু সালাতের গুরুত্ব দিচ্ছি সেটা এখন দেখার বিষয় রয়েছে। সালাতের গুরুত্বের জন্য আরেকটি জিনিস দেখুন আরেকটি জিনিস, প্রত্যেকটি অবস্থার জন্য সালাতের বিশেষ বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। কেউ যদি কোনো অসুস্থ হয় তার একরকমের সালাত আছে, কীরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সল্লি কায়মান ফাইলাম তাস্তাতির ফাকায়দান ফাইলাম তাস্তাতির ফাইলা জামবিন, তুমি দাঁড়িয়ে সালাত আদায় করো, না পারলে বসে, না পারলে এক পাশে। এর অর্থ হচ্ছে সালাতের রোগাক্রান্ত অবস্থায় একটা সালাত আছে, গুরুত্বের কারণে এর বিভিন্ন প্রকার উল্লেখ করা হয়েছে, কোনোভাবে যেন সালাত বাদ না যায়। আবার সফরের জন্য আলাদা সালাতের নিয়ম করেছে, চার রাকাত সালাত দুই রাকাত হয়ে যায়, চার রাকাত সালাতগুলো দুই রাকাত হয়ে যায়, আবার সুন্নাহ সালাতগুলি নফল হয়ে যায়, ইচ্ছা করলে কেউ নফল হিসেবে পড়তে পারে না, সুন্নতগুলি নাই। এর অর্থ হচ্ছে কেন, কারণ আপনাকে কমিয়ে দেওয়া হচ্ছে, তারপরেও আপনি যেন সালাত থেকে বিমুখ না হন, আল্লাহ তাআলা সেটা চাচ্ছেন। কারণ আকিমিস সালাত আলি দিক্রি, সালাতের মাধ্যমে আল্লাহর স্মরণকে প্রতিষ্ঠা করা হয়, সালাতের মাধ্যমে আল্লাহ তাআলাকে স্মরণ করা হয়। সালাত যে ব্যক্তি যত বেশি আদায় করবে তত বেশি আল্লাহকে সে বেশি বেশি আল্লাহকে স্মরণ করবে। অনুরূপভাবে যখন ভয়ের অবস্থা থাকে তখন একরকমের সালাত আছে, জুমার একরকমের সালাত আছে, ঈদের সালাত আরেক রকম আছে, ইস্তিসকার সালাত আরেক রকম, জানাজার সালাত আরেক রকম আছে। কত রকমের সালাত আল্লাহ দিয়েছেন যাতে করে আল্লাহ স্মরণকে বুলন্দ করা হয়, আল্লাহ তাআলাকে স্মরণ করা হয়, যাতে করে সালাত বাদ না পড়ে, ইমানদার কখনো সালাত পরিত্যাগ করতে পারে না। একবার কিছু লোক এসে বলল যে ইয়া রাসূলুল্লাহ আমরা সব করবো সালাতটা আদায় করতে পারবো না, কারণ সাকিফ কওমে সাকিফ সাকিফরা আসে বলল, কারণ সালাত হইলে মাথা নিচু দিয়া পিছন উপর দিকে থাকা এটা ওদের কাছে অসম্মানিত মনে হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে লা খায়রা ফি দীনিল্লাহ সালাত ফি, এমন দিনে কোনো কল্যাণ নাই যে দিনে সালাত নাই,
যে দিনে সালাত নাই অর্থাৎ সালাত নাই এটা দিন হতে পারে না। এই হাদিসে কেউ দুর্বল বলেছেন, কেউ হাসান বলেছেন। এর মূল কথা হচ্ছে অর্থটা শুদ্ধ, এমন কোনো দিন ছিল না। আল্লাহ তাআলা ইসলাম যেদিন থেকে আদম আলাইহিসসালামকে পাঠিয়ে সেদিন থেকে সালাত আছে, কিন্তু সালাতের হয়তো ধরন সময় ওয়াক্ত ব্যস্কম হতে পারে অথবা রাকাত সংখ্যা ব্যস্কম হতে পারে, সালাত কখনো মুক্ত ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নবুয়তের শুরু থেকে সালাত আদায় করেছেন, ফরজ হয়েছে সেটা দশম বছরে নবুয়তের, কিন্তু এর আগ পর্যন্ত তিনি কখনো সালাত পরিত্যাগ করেননি। তিনি মক্কাতে সালাত আদায় করতেন কাবার সামনে, আবু জাহাল ওতবা সাহেব ওদের তার কাদের উপরে উঠেই দিত নাড়ি ঘুড়ি, কিন্তু তিনি সালাত ত্যাগ করেন নাই। সাহাবায়ে কেরাম সালাত ত্যাগ করেন নাই, তারা যত কষ্ট হয়েছে সালাতের কথা তারা মনে করেছে। আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি একদিন কাঁদছিলেন, তার সাথীরা বলে আপনি কাঁদছেন কেন, বলছে তুস্তরের ঘটনা আমার মনে হচ্ছে। বলে তুস্তরের কী ঘটনা, বলে যেদিন তুস্তরের যুদ্ধ হয়েছিল সেদিন আমরা ফজরের সালাত পড়তে পারিনি। সুবহানাল্লাহ, একজন মানুষ সারা জীবন কাঁদতেছে যে একটা সালাত তার ছুটে গেছে সেদিন টাইম মতো পড়তে পারে নাই বলেই তিনি কাঁদতেছেন যে সেদিন আমরা সালাত পড়তে পারি নাই, কারণ কখন ফজর হয়েছে আমরা দেখতে পাইনি। কারণ তখনকার দিনে ঘড়ি ছিল না, ঘন্টা ছিল না, ফজরের সালাত কখন শেষ হয়েছে যুদ্ধের ময়দানে বুঝতেই পারে নাই যে ফজরের সালাতটা শেষ হয়ে গেছে, কাঁদছিল শুধু তিনি। কেন, জীবনে একটা সালাত তার ছুটে গেছে বলে কান্নাকাটি করছিলেন। আর আমাদের কী অবস্থা হয় একটু চিন্তা ভাবনা করে দিন, আমরা কি আসলেই সালাতের গুরুত্ব বুঝতে পারছি কি না। সালাতের গুরুত্বের জন্য এটাকে যথেষ্ট নয় যে পাঁচবার আমাদেরকে সালাত আদায় করতে হয়। আল্লাহ তাআলা বলছেন হাফিজু আলা সালাওয়াতি ওয়াস সালাতুল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, তোমরা সালাত সমূহ যথাযথ হেফাজত করো। আর মধ্যবর্তী সালাত অধিকাংশ আলেমদের নিকট হচ্ছে জোহরের সালাত, কারো কারো বলছে আসরের সালাত, মেনে নিলাম আসর যেই সালাতই হোক না কেন আলাদা উল্লেখ করেছেন। এটা প্রমাণ করে যে একটা বড়টা উল্লেখ করে ছোটোটা উল্লেখ করা নিষেধ নাই। যেমন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালেহাত, ইমান ও আমল সালাত দুটাই ইমানের অংশ, এটা এতে প্রমাণিত হয়। এর অর্থ হচ্ছে আপনাকে সালাত আদায় করতে হবে বিশেষভাবে যখন যেই সালাতটি মানুষ গাফেল থাকে ওই সালাতটা বেশি আদায় করার গুরুত্ব দিতে হবে। আসরের সালাত অনেকেরই ছুটে যায়, জুমার সালাতে অনেকে হাজির হয় বিভিন্ন উদ্দেশ্য নিয়ে, যদি জুমার সালাত না পড়ি হয়তো আমার জানাজাও কেউ দিবে না এরকম মনে করে, আবার জুমার সালাত না পড়লে হয়তো আমাকে ইমানদারও কেউ বলবে না মুসলিম বলবে না, এই জন্য জুমার সালাতে হাজির। অথবা মনে করে সমাজপতি সমাজের অবস্থান ধরে রাখার জন্য, ভোট পাওয়ার জন্য, অথবা তার মসজিদের সেক্রেটারিগিরি চালানোর জন্য জুমার সালাতে তিনি ঠিকই হাজির হন, কিন্তু ওই সালাতগুলোতে হাজির হন না যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসরের সালাতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যার আসরের সালাত ছুটে গেল সে যেন তার পরিবারকে সে এতিম করে গেল, অর্থাৎ পরিবারকে সে যেন মরে গেল এরকম অবস্থা তার। কেন সেটা, কারণ আসরের সালাতের গুরুত্ব অনেক বেশি, এটাকেই অনেক আলেম বলেছেন এটাই হচ্ছে সালাতুল উস্তা। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন আকিমিস সালাত লিদুলুকি শামসি ইলা গাসাকি লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজর কানা মাশহুদা, সালাত কায়েম করো সূর্য যখন হেলে যায়। আকিমিস সালাত লিদুলুকি শামসি ইলা গাসাকি লাইলি, রাতের অন্ধকার যখন ঘনীভূত হয়, ওয়া কুরআনাল ফাজর, ফজরের সালাতের সময়। তিন ওয়াক্তকে আলাদা আলাদা বলেছেন, এর অর্থ হচ্ছে দুলুকি শামসের পরে দুইটাই সালাতে একসাথে, আর যেটা সূর্য ডুবার পরে দুইটাই একসাথে মাগরিবের আর ফজরকে আলাদা বলেছেন তিনটি। অর্থাৎ কোরআনে কারীমে আল্লাহ তাআলা তিনটি পাঁচ ওয়াক্ত সালাতের কথাই বলেছেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আকিমিস সালাত রাতের অংশ সালাত আদায় করতে বলেছেন আল্লাহ তাআলা। এর অর্থ হচ্ছে রাতের অংশ আছে, দিনের অংশ আছে, সকালে আছে এবং দুপুরে আছে, রাতের দিনের শেষ মুহূর্তে আছে, এই সবগুলিকে আল্লাহ তাআলা কোরআনে কারীমে উল্লেখ করেছেন যে সালাতের গুরুত্ব দেওয়ার জন্য। এত কোনো বিষয়ে তিনি আলাদাভাবে বিস্তারিত বলেন নাই, সালাতে যত ওয়াক্ত নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ তাআলা। তাছাড়া আমরা জেনেছি যে হাশরের মাঠে প্রথম যে জিনিসের হিসাব নেওয়া হবে তা হচ্ছে সালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত, যেদিন কিয়ামত কায়েম হবে, যেদিন মানুষের হক না আল্লাহর হকের ব্যাপারে যেই প্রথম তাকে হিসাব নেওয়া হবে তা হচ্ছে সালাতের। আল্লাহর হকের ব্যাপারে, মানুষের হকের ব্যাপারে প্রথম হিসাব নেওয়া হবে রক্তের, কেউ কাউকে হত্যা করেছে কিনা সেটার, কিন্তু আল্লাহর হকের ব্যাপারে প্রথম হিসাব নেওয়া হবে ইমানদারের, প্রথম হিসাব সালাতে হিসাব নেওয়া হবে। এই জন্য কাফেরদেরও তা নিয়ে ধমক দেওয়া হবে, তাদেরকে জিজ্ঞাসা করা হবে মা সালাকা কুমফি সাকার, জাহান্নামে কেন গেলে, কালু লাম না কুমিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করেছিলাম না।
অর্থাৎ সালাতে এতই গুরুত্ব, জাহান্নামে যারা যাবে তাদেরকে জাহান্নাম কাফেরদের পর্যন্ত তাদের সেটা নিয়ে ধমক দেওয়া হবে, সালাত তাদের কেন করে নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাইন সালুহাত সালুহা সাইরু আমালিহি, যদি কেউ তার কারো সালাত শুদ্ধ হয় বাকি আমলগুলি শুদ্ধ হবে, ওয়াইন ফাসাদাত ফাসাদাত সাইরু আমালিহি, যদি সালাত শুদ্ধ না হয় বাকি আমলগুলিও চলে যাবে। অন্য রেওয়ায়েতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউয়ালু মা ইউসআলু আনুল আব্দু ইয়াউমাল কিয়ামা ইউনজারু ফি সালাতিহি, বান্দাকে কিয়ামতের দিন প্রথম যে জিনিসটি জিজ্ঞাসা করে তার সালাতের ব্যাপারে জিজ্ঞাসা দেখা হবে। ফাইন সালাহাত ফাকাদ আফলাহা, যদি সেটা ভালো হয় সফল কাম হলো, ওয়াইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা, যদি সেটা নষ্ট হয় সে ধ্বংসপ্রাপ্ত হলো এবং ক্ষতিগ্রস্ত হলো। অনুরূপ তামিমুদ্দারি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত মারফু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাতুহু, প্রথম যে হিসাবটা নেওয়া হবে কিয়ামতের মাঠে তা হচ্ছে তার সালাত। ফাইন কান আতাম্মাহা কুতিবাত লাহু তাম্মা, যদি সেটাকে পূর্ণ করে থাকে তাহলে পূর্ণ লেখা হবে তার সওয়াব। ফাইন কান আতাম্মাহা কুতিবাত লাহু তাম্মা ওয়াইন লাম ইয়াকুন আতাম্মাহা, যদি কোনো সেটাকে পূর্ণ করতে না পারে পূর্ণ না করে থাকে, কাল্লাহ আযজা ওয়া জালালি মালাইকাতিহি, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন উনজুরু হাল তাজিদুন আলা আবদি মিন তাতাউইন, দেখো আমার বান্দার কোনো নফল সালাত পাও কিনা, কোনো নফল সালাত পাও কিনা, ফাতুকা মেলুনা বিতুক মেলুনা বি ফরিদাতাও, এর মাধ্যমে তার ফরজকে তোমরা পূর্ণ করে দাও। সালাতের আরেকটি গুরুত্ব আমরা বুঝতে পারি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আখরু মা ইউফকাদু মিনাদ দ্বীন, এই সালাতে সালাত হচ্ছে দ্বীনের এমন একটি খুঁটি যেটি সর্বশেষে মুসলমানদের থেকে চলে যাবে। প্রথম যেটা চলে গেছে হাসান হাদিসে এসেছে, প্রথম এই উম্মতের মধ্যে চলে যাবে আল্লাহর বিধান দিয়ে বিচার করার বিষয়টি। তা বর্তমানে আমরা দেখতেই পাই আল্লাহর বিধানে বিচার করার বিরুদ্ধে এই যেন অঘোষিত একটি যুদ্ধে নেমেছে মানুষ, অঘোষিত যুদ্ধে নেমেছে, আল্লাহর বিধানকে তারা দূরে ঠেলে দিচ্ছে, আল্লাহ তাআলা শরীয়তকে দূরে ঠেলে দিচ্ছে। কিছু মানুষ আছে এর বিরুদ্ধে কথা না বললে তাদের যদি ভাতও হজম হয় না, দেখবেন কিছু মানুষ আছে বিভিন্ন টক শো জাল শোতে বসে বসে আল্লাহর শরীয়তের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর শরীয়তের ছোট্ট জিনিস হচ্ছে সালাম, সেই সালাম জিনিসের বিরুদ্ধে কথা বলে, মুসলিমের পরিচয় হচ্ছে সালামের মাধ্যমে তার বিরুদ্ধে কথা বলে। এটা কোনো এমন নির্দেশনা নয় যেটাকে আপনাকে কাফের বানিয়ে দিবে এমন কিছু নয়, এটা সওয়াবের কাজ, এটার বিরোধিতাও করে মানুষ। আর যদি আল্লাহর শরীয়তের বাস্তবায়নের কথা আসে তারা তো বোধহয় নিজেরা আত্মহত্যা করে ফেলবে এমন অবস্থা। পৃথিবীতে বর্তমানে সবচেয়ে অবহেলিত জিনিস হচ্ছে আল্লাহর শরীয়ত, কোথাও শরীয়ত পড়ানো হয় না, শরিয়া নামে কোনো বিভাগ আর কোথাও নাই, যদি কোনো একমাত্র সৌদি আরব ছাড়া কোথাও আপনি খুঁজে পাবেন না যারা ফিক এবং শরিয়ার উপর গুরুত্ব দিয়ে আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার জন্য সেখানে শরই বিচারক নিয়োগ করেছে এমন কিছু কোথাও পাওয়া যায় না। কিন্তু আমাদের দেশে কোথাও পড়ানো হয় না, ইসলামী বিশ্ববিদ্যালয় হতে শুরু করে কোনো বিশ্ববিদ্যালয়ে শরিয়া পড়ানো হয় না, ইসলামিক স্টাডিজ নাম দিয়ে আলাদাভাবে কিছু নামকে ওয়াস্তে কিছু কোর্স দিয়ে কোনো রকম একটা মানুষ তৈরি করে, কিন্তু আল্লাহর দিনের যে বিধানকে পড়তে হবে পড়াতে হবে বাস্তবায়ন করতে হবে এমন চিন্তাভাবনা তারা করে না। কারণ এটাই হচ্ছে কেয়ামতের আলামত, যে এখান থেকে দিন সরে যাবে, শরিয়া উঠে যাবে, মানুষ শরিয়া মানবে, ব্যক্তিগত হয়ে যাবে তারা সারাই রাষ্ট্রীয়ভাবে এবং তাদের সামাজিকভাবে দিন মানার থেকে তারা দূরে সরে যাবে। আর সর্বশেষ যে জিনিসটি উঠে যাবে এই উম্মত থেকে তা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বশেষ যা যাবে তা হচ্ছে সালাত, তা হচ্ছে সালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তানকুদান্না উরাল ইসলাম উরওয়াতান উরওয়া, ইসলামের রশ্মিগুলো একটার পর একটা ছিঁড়ে যাবে। ফাকুল্লামা ইনতাকাদাত উরওয়া তাশাব্বাসান নাসু বিল্লাতী তালিহা, যখন একটি ছিঁড়ে যাবে মানুষ এর পরেরটা অন্তত ধরে রাখবে, আঁকড়ে ধরে রাখবে, একটি ছিঁড়ে গেলে আরেকটা আঁকড়ে ধরে রাখবে। আজ থেকে 10 বছর আগে আপনি কি চিন্তা করতেন, 20 বছর আগে ধরেন, যে মেয়েরা পর্দা বেরিতে বের হতো না, আজকের মেয়েরা পর্দা নয় শুধু, তারা বেপর্দা হয়ে চাকরি করছে, আপনার কাছে কোনো রকমে মনে করছেন যে কোনো রকমে অন্তত বেপর্দা হোক যেন বেবিচার না করে চিনতে আসেন, আগে কিন্তু এই চিন্তা করা হতো না। অর্থাৎ কীভাবে দিন ছেড়ে দিচ্ছেন আপনারা, আমরা কীভাবে ছেড়ে দিচ্ছি দিনকে তা বুঝতে চেষ্টা করুন, যে আমরা কোনো রকম টিকে থাকার চিন্তা করতেছি কিন্তু আল্লাহর দিনকে সঠিকভাবে বুঝে এবং সেটাকে বাস্তবায়নের চিন্তা আমরা ছেড়ে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ যখন একটা ছেড়ে যাবে রশি ইসলামের, আরেকটা নিয়ে কোনো রকম বেঁচে থাকতে চাইবে, এভাবে এমন অবস্থা হবে যে সর্বশেষ যেটা ছেড়ে যাবে তাদের থেকে তা হচ্ছে সালাত। মানুষ সালাত আদায়কারী খুঁজে পাওয়া যাবে না মানুষের ভিতরে।
অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, আউয়ালু মা ইউরফাউ মিনান নাস আল আমানা, প্রথম যে জিনিসটি মানুষের থেকে চলে যাবে তার আমানত, আর ওয়া আখিরু মা ইয়াবকা সালাহ, আর সর্বশেষে যেটা থাকবে সেটা হচ্ছে সালাহ। তারপর বলেছেন, অরুব্বা মুসাল্লিন লা খায়রা ফি, এমন অনেক মুসাল্লি পাওয়া যাবে যার মধ্যে কোনো কল্যাণ নেই। ইমাম তবরানি তার ইমাম আল মুরজাম সাগীরে হাদিসটি হাসান সনদে বর্ণনা করেছেন। সালাতের আরেকটি গুরুত্ব আমরা বুঝতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ওসিয়ত করেছেন, সর্বশেষ ওসি হচ্ছে তার সালাত। সর্বশেষ কীরকম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মৃত্যু হতে যাচ্ছে তার, এমন সময় কষ্ট হচ্ছে, এটা দেখে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা তিনি বর্ণনা করলেন যে রাসূলুল্লাহ, অথবা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা তিনি বর্ণনা করলেন যে রাসূলুল্লাহ, আমরা হাবশাতে দেখেছি এরকম এরকম বিরাট কিছু। সাধারণত মানুষ কোন তার প্রিয়জনকে অসুস্থ হতে দেখলে তার সাথে গল্প করতে পছন্দ করে, কেন? যাতে করে সে ভুলে যায় কি অসুস্থতাতে ভুলে যায়, কষ্ট কম হয়। তখন তিনি বললেন যে আমরা এইভাবে এইভাবে দেখেছি, ওখানে এরকম বিরাট একটা বিরাট ইয়া দেখেছি, গির্জা দেখেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে অবস্থায় তিনি বললেন যে এ ইহুদি নাসারের উপর আল্লাহ লানত হোক, তারা তাদের নেককার বান্দাদের কবরের উপরে এরকম জিনিসগুলি বানিয়েছে। এরকম যে আমাদের দেশে এখন যে সমস্ত মাজার বানিয়েছে দেখবেন, এগুলি সবই হচ্ছে কবরের উপরে, এই কবর উপরে মাজার, আল্লাহ রাসূল সেটার জন্য লানত করেছেন, এটাই আমার দেশে পাবেন। লানত করেছে ইহুদি নাসারাদেরকে, আপনি যদি করেন আপনি কি শান্তি থাকবেন না লানতের ভিতরে পড়বেন? অবশ্যই লানতের ভিতরে পড়বেন, সেটাই করা হয়। সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সালাতের ভার গুরুত্ব দিয়ে বলেছেন, এই অবস্থায়ও তার জীবন চলে যাচ্ছে, এই সময় তিনি বলেছেন, আসসালাত আসসালাত ওয়ামা মালাকাত আইমানুকুম, সাবধান, সালাত আদায় কর, সালাত আদায় করো। তিনি দরজা খুলেছেন, মসজিদ নবীর দিকে তার যে দরজা ছিল সেটা খুলে দেখেছেন সালাত আদায় করছে, তার অন্তর খুশি হয়ে গেছে, এবং তিনি খুশি হয়েছেন কি জন্য? সালাত আদায়কারী হচ্ছে আমার উম্মত, এটা তিনি দেখেছেন। যে জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জিনিসটি সর্বশেষ ওসিয়ত করেছেন, এরপরে তিনি আর কথা বলেননি, তা হচ্ছে সালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসিয়তটি যথাযথভাবে আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। সমস্ত নবীরা এই সালাতের ওসিয়ত করেছেন, সমস্ত নবীরাও এই সালাতটির ওসিয়ত করেছেন। আপনারা জানেন যে তারাও ইয়াকুব আলাইহিসসালাম হতে শুরু করে প্রত্যেক নবী মৃত্যুর সময় তারা তাদের উম্মতদেরকে, তার পরিবারকে, পরিজনকে সালাতের ওসিয়ত করে যেতেন, কারণ এর মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক তাদের থাকবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে প্রশংসা করেছেন, যারা সালাতের প্রতি নিজে সালাতে গুরুত্ব দেয় এবং পরিবারকে সালাতের মধ্যে রাখে, আল্লাহ তাআলা তাদের প্রশংসা করেছেন। আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম সম্পর্কে বলছেন, ইসমাইল সম্পর্কে বলছেন, ওয়া কানা ইয়ামুরু আহলাহু বিসসালাতি ওয়া যাকাত ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়া। ইসমাইল সে নিজের পরিবারকে সালাতের নির্দেশ দিত, আর আল্লাহর কাছে ছিল সন্তোষভাজন, পরিবারকে সালাতের নির্দেশ দিত। সুতরাং পরিবারকে সালাতের নির্দেশ দেওয়া এটা কিন্তু নির্দেশনা নবীদের, আল্লাহ তাআলা এটাকে আমাদের জানিয়েছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ইযা বালাগু সাবআন ওয়া আদরিবু আলাইহি ইযা বালাগু আশরান, তোমাদের সন্তানদেরকে তোমরা সালাতের নির্দেশ দাও যখন তারা সাত বছর উপনীত হয়, যখন 10 বছর হয় তখন না পড়লে তাদেরকে তোমরা প্রহার করো, তাদেরকে তোমরা প্রহার করো। এর অর্থ হচ্ছে সালাত আপনাকে পড়তেই হবে, শুধু একা নয়, পরিবার পরিজন নিয়ে আপনাকে সেটা আদায় করতে হবে, এবং পরিবার আপনার পরিবার সালাত কেন্দ্রিক যেন হয় এটা আপনাকে খেয়াল রাখতে হবে। যেই পরিবারের যেই বউ সালাত পড়ে না ও তো ইমানদার নয়, যেই স্বামী সালাত পড়ে না সে ইমানদার নয়, এটা মনে রাখতে হবে। এই জন্য ওই পরিবারে কোনো শান্তি আসতে পারে না। আপনি হবেন নবী রাসূলদের অনুসারী, আপনি হবেন নবী রাসূলদের অনুসারী, আপনি তথাকথিত উবাই ইবনে খালাফ বা আবু জাহলের অনুসারী হতে পারেন না, নবী রাসূলদের অনুসারী হলে আপনাকে অবশ্যই সালাত আদায়কারী হতে হবে। নইলে যারাই এরকম খারাপ পথে চলবে, সালাত পড়বে না, তাদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ তাআলা নিজেও তাদের বদনামি করেছে, তাদের দোষ ত্রুটি তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলছেন, ফা খালাফা মিন বাদিহিম খালফুন আদাউ সালাত ওয়াত্তাবাউ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। আল্লাহ তাআলা বলছেন যে যারা নবী যখন নবীরা চলে যাওয়ার পরে, অর্থাৎ ভালো লোকরা চলে যাওয়ার পরে যারা আসছে তারা কি করেছে? আদাউ সালাত, প্রথম যে কাজটি তারা ধ্বংস হওয়ার জন্য করেছে তা হচ্ছে সালাতকে তারা নষ্ট করে দিয়েছে। ওয়াত্তাবাউ শাহওয়াত, প্রবৃত্তির অনুসরণ করেছে। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, ও চিরে তারা গাই যাবে, গাই হচ্ছে একটি উপত্যকা জাহান্নামের, সেখানে তারা যাবে। এর অর্থ হচ্ছে সালাত পরিত্যাগকারী বা সালাতে যারা গড়িমসি করবে, সালাত ঠিকমতো আদায় করবে না, সালাত যারা ধ্বংস করবে তাদের পরিণাম ফল জাহান্নাম।
কোরআনে কারীমে আল্লাহ তাআলা মুনাফিকদের একটি চরিত্র উল্লেখ করেছেন মুনাফিকদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল মুনাফিকিন ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলা সালাতি ক্বামু কুসালা ইউরাউনা আন-নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কালিলা মুনাফিকদের চরিত্র হচ্ছে তারা তারা মনে করছে আল্লাহকে ধোঁকা দিচ্ছে আল্লাহ তাদেরকে ধোঁকা দিচ্ছেন এটা বলা যাবে বিপরীতে এই বিপরীতে বলা যাবে সরাসরি আল্লাহ কাউকে ধোঁকা দেওয়ার কোনো প্রশ্নই আসে না তারা মনে করে আল্লাহ আল্লাহকে ধোঁকা দিচ্ছে আল্লাহকে কেউ ধোঁকা দিতে পারে না কিন্তু সেটার পরিণাম পরিণতি তারা ভোগ করতেই হবে এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়া হুয়া খাদিরুন তিনিও তাদেরকে সেরকম তারা যেরকম ধোঁকার মনে করতেছে সেটা আল্লাহ তাআলাও করেন তাদের সাথে কি করে তারা মুনাফিকরা কি করে মুনাফিকরা যখন সালাতে দাঁড়ায় অলস ভঙ্গিতে দাঁড়ায় অলস ভঙ্গি কি বলেন কিনা দেখবেন সালাতে দাঁড়ালে তার যত হাই আসতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে হাই তুলতে নিষেধ করেছেন হাই আসলে হাত দিয়ে চাপতে বলেছেন যে কোনো সময় এমনিতেই হাই তোলা নিষেধ হাই আসলে চেপে থাকতে বলেছে অনেকে হাই তুলে আশেপাশের মানুষকে বিব্রত করেন এটাও ঠিক নয় নির্দেশনা হচ্ছে যখন হাই আসবে তখন হাত দিয়ে চাপবেন নিজে যেন হাই না আসে ব্যবস্থাপনা করবেন এটা কোনো ভালো জিনিস নয় মানুষের সামনে হা করে থাকা আর সালাতের মধ্যে এইভাবে থাকা এটা আরও খারাপ জিনিস যেটা আল্লাহর সাথে আপনি সুন্দর ব্যবহারের বিপরীত যে কাজটি এই জন্য দেখবেন যে তার অলসতার অলস ভঙ্গিতে সালাতে দাঁড়ায় এটা মুনাফিকদের কাজ মুনাফিকদেরকে আল্লাহ তাআলা বলেছেন ওই যা কামু ইলা সালাতে কামু কুসালা ইউরাউনা আন-নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কালিলা মানুষকে দেখানোর জন্য তারা সালাত আদায় করে আল্লাহকে তারা খুব কমই আল্লাহর কথা স্মরণ করে এই সমস্ত সালাতের ভিতরে সম্মানিত মুসল্লিন ইকরাম আমি দেখতে পাচ্ছি সময় আমাদের শেষ হয়ে আসছে তো সময় শেষ হওয়ার কারণে ইনশাআল্লাহ এই সালাতের গুরুত্ব নিয়ে এবং সালাতের ফজিলত নিয়ে বিষয়ে ইনশাআল্লাহ আগামী কোনো খুতবা আপনাদের সাথে আমরা ইনশাআল্লাহ আবার আলোচনা করব আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু ওয়াল গাফুরুর রহিম